ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ ক্লাসে স্বাগতম আজকে আমরা ইংরেজি গ্রামারের প্যারালিজম নিয়ে আলোচনা করব চলো শুরু করি প্যারালিজম প্যারালিজম কি আমরা ওয়ার্ডের অর্থাৎ টপিকের নাম থেকেই একটু ধারণা করতে পারি টপিকটা কী নিয়ে আলোচনা করা হবে প্যারালালিজমের বাংলা অর্থ হচ্ছে সামন্তরিকতা বা সমান্তরলতা সমান্তরালতা কি সমান্তরাল বলতে আমরা কী বুঝি যেমন রেল লাইন যে একটা রেল লাইনের পাশাপাশি অন্য একটা লাইন যায় সেটা সমান্তরালভাবে যায় অর্থাৎ সেটা কোনো এক সময় গিয়ে একটা জায়গায় মিলিত হবে না একইভাবে যাবে সমান্তরাল বলতে আমরা এটাই বুঝি যে দুই দিকেই সমান হবে বা সমান্তরাল দুই দিকেই একই হবে আমরা একটু টপিকে যাই প্যারালিজম যখন একটি বাক্যে যখন একটি বাক্যের তথ্য একটি তালিকা বা সিরিজ আকারে তালিকা বা সিরিজ আকারে একটু বুঝতে হবে যখন একটি বাক্যে অর্থাৎ একটি সেন্টেন্সের তথ্য একটি তালিকা বা সিরিজ আকারে দেওয়া হয় তখন সমস্ত উপাদান অবশ্যই গ্রাম্যাটিক্যালি প্যারালাল অথবা ইকুয়েল হতে হবে কী বলা হচ্ছে এই লাইনি যখন কোনো একটা সেন্টেন্সে কোনো তথ্য বা ইনফরমেশন তালিকা বা সিরিজ আকারে দেওয়া হবে তালিকা আকারে বা সিরিজ আকারে যখন দেওয়া হবে তখন কী হবে ওই তালিকা বা সিরিজটা একটা প্যারালাল বা ইকুয়াল মেনটেন করবে এবং বলা হচ্ছে শুধুমাত্র দুটি উপাদান থাকতে পারে তাহলে ওই সিরিজে বা ওই তালিকায় হয়তো দুটি উপাদান থাকতে পারে অথবা একটি তালিকায় অনেক উপাদান থাকতে পারে ওই যে সিরিজ বা তালিকার কথা বলা হচ্ছে ওই সিরিজ বা তালিকায় হতে পারে দুইটি উপাদান রয়েছে অথবা দুইয়ের অধিক তিনটি চারটি হোয়াট এভার যে কোনো সংখ্যা হতে পারে আচ্ছা দেখো কুরিলেটিভ কনজাংশন যেগুলো দিয়ে মূলত প্যারালিজম হয় প্যারালিজম যেগুলো দিয়ে মূলত হয় এগুলো হচ্ছে কুরিলেটিভ কনজাংশান কুরিলেটিভ কনজাংশনের বাইরেও আর কয়েকটা গুটে কয়েক টপিক দিয়ে হতে পারে যেমন দেখো এখানে হচ্ছে মূলত অ্যান্ড এবং কমা এই দুটা কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে না যদিও বা আমি কোরিলেটিভ কনজাংশনের নিচেই এগুলো দিয়েছি একসাথে বোঝানোর জন্য কুরিলেটিভ কনজাংশন মূলত হচ্ছে এর পরেরগুলো তাহলে কুরিলেটিভ কনজাংশন এরা জোড়ায় জোড়ায় বসে কোনগুলো বুধ ডট ডট অ্যান্ড বুধ ডট ডট অ্যান্ড ডট ডট অ্যাজ ওয়েল এস ডট ডট অ্যাজ ওয়েল এজ ডট ডট নট ওনলি ডট ডট বাট অলসো নট ডট ডট বাট এটা আমরা কমই দেখেছি ওগুলোর তুলনায় এইদার ডট ডট অর নেইদার ডট ডট নর এই এই এখান থেকে হচ্ছে বোধের পর থেকে সবগুলো হচ্ছে রিলেটিভ কনজাংশন এগুলো জোড়ায় জোড়ায় বসে অর্থাৎ এগুলো একা বসে না সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো একা বসে না জোড়ায় জোড়ায় বসে প্যারালিজম তৈরি করে এর বাইরে গিয়ে দুটা ভিন্ন বিষয় রয়েছে সেটা হচ্ছে এই দুটা একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে অ্যান্ড শুধুমাত্র কমা এবং শুধুমাত্র অ্যান্ড বসেও প্যারালিজম হতে পারে আমরা যখন এক্সাম্পল করব তার তখন আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে তাহলে এগুলো একটা আমাদের খেয়াল রাখতে হবে যেগুলো প্যারালিজম তৈরি করে একটু খেয়াল রাখতে হবে এগুলো আমরা পর যাই কুরিয়েটিভ কনজাংশনগুলো কোনো সেন্টেন্সে ব্যবহৃত হলে এদের পূর্বে একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার মেনটেন করতে হয় তাহলে এই আগের স্লাইডে আমরা যে কোরিলেটিভ কনজাংশন বা কোরিলেটিভ এই ওয়ার্ডগুলো ফ্রিজগুলো আমরা পেয়েছি এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখো তো আমি একটু মুছে ফেলি বলা হচ্ছে এই জায়গাতে যে জায়গাগুলো খালি রয়েছে এই অংশটা এই অংশটা কমার এই পাশেও এই পাশেও বাম পাশেও ডান পাশেও একই পার্শ্ব জাতীয় বা একই ফ্রিজ বা একই নাউন হলে অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি কমার বাম পাশে যদি নাউন হয় ডান পাশেও নাউন হবে বাম পাশে যদি বার বসে ডান পাশেও বার বসবে এ জাতীয় হবে একই স্ট্রাকচার মেনটেন করবে ফ্রেজ হলে বাম পাশে যদি নাউন ফ্রেজ হয় ডান পাশেও নন ফ্রেজ হতে হবে বাম পাশে যদি প্রেপোজিশনাল ফ্রেজ হয় ডান পাশেও প্রেপোজিশনাল ফ্রেজ হতে হবে এই অ্যান্ড ওর এ পাশেও সেম হবে অপর পাশেও সেম হবে বোধ ডট ডট অ্যান্ড ডট ডট বোধের পর যেই স্ট্রাকচার মেনটেন করবে অ্যান্ডের পর পর একই স্ট্রাকচার মেনটেন করতে হবে গ্রামাটিক্যাল অবভিয়াসলি সবগুলোতেই একই স্ট্রাকচার যেতে হবে যেগুলো ডট ডট দেওয়া আছে এখানে একটা জিনিস দেখো তো এটা বোধ ডট ডট অ্যান্ড ডট ডট অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও ডট ডট হবে তার মানে এখানে তিনটা জিনিস বসবে তিনটা তথ্য থাকবে বোধের পর একটা তথ্য থাকবে অ্যান্ডের পর আরেকটা তথ্য থাকবে অ্যাজ ওয়েল এজ এর পরপর গিয়ে আরও একটা তথ্য থাকবে তিনটায় একই পার্টস অফ স্পিস হতে হবে অর্থাৎ মনে করো বো বোতের পর নাউন দেওয়া আছে বাকি সবগুলোতেই নাউন বসবে বোতের পর অ্যাজাক্টিভ দেওয়া আছে অ্যান্ডের পরও অ্যাজাক্টিভ হবে অ্যাজ ওয়েল এজ এর পরপরও কী হবে অ্যাজাক্টিভ হবে বোদের পরপর নাউন ফ্রেজ দেওয়া আছে তাহলে অ্যান্ডের পরও নাউন ফ্রেজ হবে অ্যাজ ওয়েল এস এর পরও নন ফ্রেজ হবে আমরা যখন এক্সাম্পল করবো আরও বেশি ক্লিয়ার হবে তাহলে দেখো তাহলে বলা হচ্ছে এই কোরিলেটিভ কনজাংশনগুলোর ক্ষেত্রে যদি এক পাশে মনে করো কমা মনে করো কমা কমার এক পাশে বার্ফ অপর পাশেও কী হবে বার্ফ হবে মনে করো অ্যান্ড অ্যান্ডের এই পাশে যদি নাউন হয় অপর পাশেও নাউন হবে অ্যান্ডের এই পাশে যদি নাউন হয় অপর পাশেও কী হবে নাউন হবে মনে করো বোধ বো বোধ বোধের পরপর অ্যাডজেক্টিভ তো বোধের পর কী বসে অ্যান্ড বসে তাহলে অ্যান্ডের পরও অ্যাডজেক্টিভ হবে বোদের পর যদি অ্যাজেক্টিভ হয় অ্যান্ডের পরও অ্যাজেক্টিভ হবে অনুরূপভাবে এক পাশে যদি অ্যাডভার্ব হয় অপর পাশেও অ্যাডভার্ব হবে এক পাশে যদি প্র্যাপজিশনাল ফ্রেজ হয় অপর পাশেও কী হবে প্র্যাপোজিশনাল ফ্রেজ হবে এক পাশে যদি জেরান্ড হয় জেরান্ড মানে কি বার্ফ আইএনজি বার্ভের সাথে আইন যুক্ত কলেগুলো জেরান্ড বলা হয় অপর পাশেও কী হবে জেরান্ড হবে এক পাশে যদি ইনফিনিটিভ হয় ইনফিনিটিভ কি টু প্লাস বা বেস ফর্ম এবং অপর পাশেও কী হবে টু প্লাস বা বেস ফর্ম হবে অর্থাৎ ইনফিনিটিভ হবে প্যারালালিজম মানে হচ্ছে এটাই তো সাম আপ করলে এটাই হয় কমা বা এই অ্যান্ড তারপর বোর্ড ডট অ্যান্ড এইগুলোর সাথে যখন কোনো কিছু তথ্য থাকবে ওই তথ্যের কথাগুলা এই দুই পাশে বা তিন পাশেই একই স্ট্রাকচার মেনটেন করা হতে হবে বা নাউন হলে নাউন হবে বার্ফ হলে বারফ হবে অ্যাজেকটিভ হলে অ্যাজেকটিভ হবে আচ্ছা পর্যায়ে আমরা আমরা যেগুলো মোস্ট ইউজেস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ ক্যামটা করি এবং যেগুলো প্রায় পরীক্ষা আসতে দেখা যায় দেখো বোধ ডট ডট অ্যান্ড এটা কেমন ব্যবহৃত হয় বোধ ডট ডট অ্যান্ড অর্থাৎ বোধ মানে উভয়ই অ্যান্ড মানে অ্যাবঙ্গি আমরা একটু এক্সারসাইজ করি সে স্পিক্স সে কথা বলে বা সে বলে বোধ ইংলিশ অ্যাজ ওয়েল এজ স্প্যানিশ এবার বলছে বোধ ইংলিশ অ্যান্ড স্প্যানিশ এখানে কোনটা সঠিক হবে একটু তো আমরা একটু এই স্লাইডে আসি তো দেখো এখানে বৌদের সাথে কি অ্যাজওয়েল আছে সরাসরি না বউদের সাথে অ্যান্ড তারপর অ্যাজওয়েলজ আছে কিন্তু বউদের সাথে কি নেই অ্যাজওয়েল নেই এখানে একটা মিস্টেক আছে দেখো তার মানে বোধের সাথে অ্যাজওয়েল হতে পারবে না এটা মিস্টেক এখানে এটা বল তাহলে বোধের সাথে অ্যাজওয়েল এস হবে না বোধদের সাথে কী হয় অ্যান্ড হয় তার মানে এটা সঠিক তার মানে আমরা দেখি প্যারালিজম কেমন হয়েছে আমরা এটা বাদ দেবো টোটালি এটা বাদ এখানে প্যারালিজম কেমন হয়েছে দেখো তো এর পর ইংলিশ আসে অ্যান্ডের পর স্প্যানিশ আসে তার মানে দুটা ভাষা বলা হচ্ছে সেই স্পিক্স সে বলে বোথ ইংলিশ ইংরেজি ভাষায় অ্যান্ড স্প্যানিশ অ্যাট হোম সে বাড়িতে অর্থাৎ ভাষায় ইংরেজি এবং স্প্যানিশ উভয় ভাষায় কথা বলে তাহলে বোতের পর একটা ভাষা দেওয়া আছে ইংলিশ অ্যান্ডের পরও একটা ভাষা দেওয়া আছে এটাও নাউন এটাও নাউন তাহলে একই স্ট্রাকচার মেনটেন করছে অবভিয়াসলি তাহলে এটা ঠিক আছে এটা কিন্তু মিস্টেক কেন মিস্টেক জানো বোধের সাথে সরাসরি অ্যাজ ওয়েল বসতে পারে না এই জন্য মিস্টেক এবার দেখো ভার্জিনিয়া একটা জায়গার নাম ভার্জিনিয়া ভার্জিনিয়া ওপেন্ড আ সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড আ চ্যাকিং অ্যাকাউন্ট দেখো এই অবলিকের বাম পাশের অংশটা দেখি আমরা এই পরটা আমরা পরে দেখবো আপাতত এতটুকুই দেখি আমরা ভার্জেনিয়া ওপেন ভার্জিনিয়া খুলেছিল আ সেভিং অ্যাকাউন্ট একটা আছে বাবার সাথে আইএনজি আছে নাউন আছে আ সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড তাহলে অ্যান্ডের সাথে অ্যান্ড দিয়ে যখন দুইটা জিনিস যুক্ত করা হবে তখন বাম পাশেও যে অবস্থা থাকতে হবে ডান পাশেও একই অবস্থা থাকতে হবে এবং এটাই হচ্ছে প্যারালিজম বাম পাশে যেটা থাকতে থাকবে ডান পাশেও সেটা থাকবে অ্যান্ডের বাম পাশে যদি নাউন হয় ডান পাশেও নাউন হবে অ্যান্ডের বাম পাশে যদি প্রাপোজিশনাল ফ্রেজ হয় বা নাউন ফ্রেজ হয় ডাউন পাশেও প্র্যাপজিশনাল ফ্রেজ হবে অথবা নাউন ফ্রেস হবে তাহলে দেখো তো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুইটা জিনিস একই স্ট্রাকচার মেনটেন করছে এ আছে বা আইনজি আছে এরপর কী আছে নাউন আছে অ্যাকাউন্ট এরপর এই পাশে কী হবে এ বা জি অ্যাকাউন্ট আর সেভিং অ্যাকাউন্ট আর চেকিং অ্যাকাউন্ট তাই এটা কি এটা হচ্ছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ এনপি দিয়ে আমি নাউন ফ্রেজকে বোঝাচ্ছি এটাও নাউন ফ্রেজ কেমনে বুঝলাম এটাতে নাউন ফ্রেজ নাউন ফ্রেজের ক্ষেত্রে সর্বশেষ ওয়ার্ডটা নাউন হবে এখানে অ্যাকাউন্ট একটা নাউন না হিসাবের নাম বোঝাচ্ছে অ্যাকাউন্ট একটা নাউন তাহলে সর্বশেষ ওয়ার্ডটা যেহেতু নাউন এটা নাউন ফ্রেজ তাহলে দেখো অ্যান্ডের বাম পাশেও নাউন ফ্রেজ ডান পাশেও নাউন ফ্রিজ স্ট্রাকচার একে কেনা দেখো এ আছে এ আছে সেভিং আছে চ্যাকিং আছে এক স্ট্রাকচার বা আইএনজি আইএনজি নাউন আছে নাউন আছে অর্থাৎ অ্যান্ডের বাম পাশে যেমন থাকবে ডান পাশেও তেমন থাকতে হবে এরপরটা দেখি বোধ সেম এটা দিয়ে হবে ভার্জিনিয়া ওপেন বোধ তাহলে বোধের পরপর যেটা থাকবে অ্যান্ডের পরপরও সেটা থাকতে হবে বোধ আর সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড আর চ্যাকিং অ্যাকাউন্ট সেম অ্যান্ড দিয়েও লেখা যায় এটাকে আবার বোধ ডট ডট অ্যান্ড দিয়েও লিখা যাবে তাহলে বোধের পর আ সেভিং অ্যাকাউন্ট একই স্ট্রাকচার অ্যান্ডের পরও আ সেভিং অ্যাকাউন্ট দেখো এদিকে আছে এদিকেও এ আছে এদিকে বাফ জি আছে এদিকে বাফ জি আছে এদিকে অ্যাকাউন্ট একটা নাউন আছে এদিকে অ্যাকাউন্ট একটা নাউন আছে তাহলে একই স্ট্রাকচার মেনটেন করা হয়েছে তার মানে এটা হচ্ছে প্যারালালিজম তাহলে অ্যান্ড দ্বারা এক দুই পাশে দুইটা জিনিস যুক্ত থাকলে এ পাশে যেমন হবে ডান পাশেও তেমন হবে বোধের পরপর যেটা থাকবে অ্যান্ডের পর সেটা থাকতে হবে একই স্ট্রাকচার করা যাবে এখানে এমন করা যেত না যে বোধ আর সেভিং অ্যাকাউন্ট আর চেকিং চেকিং অ্যাকাউন্ট এ যদি কোনো কারণে না দিত তাহলে এটা মিস্টেক থাকতো অ্যাকাউন্ট ঠিক আছে এ দেওয়ার কারণে এটা ঠিক আছে তাহলে এরপর বলো হচ্ছে এখানে একটা নোট রয়েছে নোটটা কি বোধ ডট ডট অ্যান্ড এর মতো শুধু অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র অ্যাজ ওয়েল এস দিয়েও দুটি প্যারালাল স্ট্রাকচারকে যুক্ত করা যায় তার মানে বলা হচ্ছে বোধ ডট ডট অ্যান্ড এবং শুধুমাত্র অ্যান্ড দিয়ে যেমন দুইটা জিনিসকে যুক্ত করা যায় তারপর বলা হচ্ছে শুধুমাত্র ওয়েল এজ দিয়েও দুইটি জিনিসকে যুক্ত করা যায় আমরা একটু এক্সাম্পল করি দেখো এক্সাম্পল হি এনজয়স প্লেইং হি এনজয়েজ প্লেইং সে খেলা উপভোগ করতে চাই হি এনজয়স প্লেইং সে খেলা উপভোগ করে বাস্কেট ফুটবল ঠিক আছে অ্যাজ ওয়েল দিয়েও দুইটা জিনিস যুক্ত করা হয়েছে কী দেখো তো বাস্কেটবল ফুটবল এটাও নাউন এটাও নাউন এটাও একটি খেলার নাম এটাও একটি খেলার নাম এটা হচ্ছে বাস্কেটবল একটি খেলার নাম ফুটবল একটি খেলার নাম তাহলে অ্যাজ ওয়েল দিয়ে দুই পাশে দুটা জিনিস যুক্ত হয়েছে এটাও নাউন ওটাও নাউন এটাও একটি খেলার নাম ওটাও একটি খেলার নাম তাহলে প্যারালিজম ঠিক হয় নাই অবশ্য ঠিক হয়েছে কারণ দুই দিকেই সেম স্ট্রাকচার দেওয়া আছে এরপর বলছে হি ইজ ইন্টেলিজেন্ট সেই মেধাবী জ ওয়েল অ্যাজ অ্যাথলেটিক বলা হচ্ছে সে ইন্টেলিজেন্ট সে মেধাবী অ্যাজ ওয়েল এজ পাশাপাশি অ্যাথলেটিক এবং সে ক্রীড়া প্রেমিক তাহলে তার গুণকে বোঝাচ্ছে না তাহলে ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাজেক্টিভ তার কারণ গুণ বোঝাচ্ছে অ্যাথলেটিক এটাও একটা অ্যাজেক্টিভ কেমন বুঝলাম ইন্টেলিজেন্টটা ঠিকই বোঝাচ্ছে কোনো একটা শব্দ সে ইংরেজিতে যখন আই সি দেখবো চোখ বন্ধ করে বলবো সেটা একটা অ্যাজেকটিভ আই রিপিট ইংরেজিতে কোনো একটা শব্দের শেষে যখন আই সি দেখব সাথে সাথে বলবো ওটা অ্যাজেকটিভ তার মানে এটা হচ্ছে ক্রীড়া প্রেমী বোঝায় আর কি তাহলে অ্যাজ ওয়েল এজ এর বাম পাশেও আছে ডান পাশেও আছে তার মানে প্যারালাল স্ট্রাকচার গেছে তাহলে সব বলে ঠিক আছে পরের অংশ যাই আমরা বোধ ডট ডট অ্যান্ড ডট ডট অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আটটা ডট ডট থাকবে আচ্ছা তাহলে তিনটায় একসাথে বসবে তিনটা তথ্য একসাথে দেওয়া থাকবে যখন তিনটা তথ্য তালিকা আকারে প্রকাশ করা হবে তিনটা কথা সিরিজ আকারে প্রকাশ করা হবে তখন ইথে ইউজ করা হবে বোধ ডট ডট এন ডট অ্যাজ ওয়েল এজ ডট ডট আমরা একটু এক্সাম্পল করি দেখো এগুলো হচ্ছে বিগত বছরের কোয়েশন আছে এখানে অনেকগুলো আমরা একটু অন্যভাবে দিয়েছি আর কি তাহলে দেখো বোধ মেরি অ্যান্ড এলেন অ্যাজ ওয়েল এজ জিন আর গোয়িং অন দ্য টোর দেখো তো বোথ আছে এখানে তিনজন মানুষের কথা বলা হচ্ছে কে কে দেখো ম্যারি অ্যালেন জিন এগুলো দেখতে পাচ্ছি সবগুলাই মানুষের নাম কেমনি এমটাও ক্যাপিটাল আছে ইটাও ক্যাপিটাল আছে যেটাও ক্যাপিটাল আছে তার মানে প্রপার নাউন কারণ প্রপার নাউন ক্যাপিটালটা দিয়ে লিখতে হয় তাহলে দেখো সরি বোথের পরপর একটা নাউন দেওয়া আছে অ্যান্ডের পরপরও একটা নাউন দেওয়া আছে অ্যাজ ওয়েল এস এর পরপরও একটা নাউন দেওয়া আছে এমন সবগুলাই এক শব্দে দেওয়া আছে প্যারালাল স্ট্রাকচার গেছে অবয়াসলি গেছে কেন বোধের পর যেটা হবে অ্যান্ডের পরপরও সেটা হবে অ্যাজ ওয়েলজের পরপরও সেটা হবে তাহলে দেখো বোধের পর নাউন হয়েছে অ্যান্ডের পরও নাও সরি অ্যান্ডের পরও নাউন হয়েছে এবং অ্যাজ ওয়েলজের পরও নাউন হয়েছে তাহলে প্যারালাল স্ট্রাকচার ঠিক আছে এরপর দেখো মাই ফায়েন্স মাই ফায়েন্স ইজ ঢে বোধ অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল এজ কনসিডার মাই ফায়েন্স ফায়েন্সের অর্থ জানি আমরা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা ফায়েন্স মানে হচ্ছে বাগদত্তা একটু মনে রাখবো বাগদত্তা বাঘদত্তা বুঝি বাগদত্তা কি বাগদত্তা হচ্ছে সদ্য অ্যানগেইজড হয়েছে এরকম স্বামী স্ত্রীকে এরকম বোঝায় আর কি স্বামী স্ত্রীকে বোঝায় যে সদ্য বিবাহবন্ধুন আবদ্ধ হয়েছে এরকম বাগদত্তা এনগেইজড হয়েছে এরকম তাহলে এগুলোকে ফায়েন্স বলা হয় সদ্য কী হয়েছে মানে বিয়ে সম্পন্ন হয়েছে বা সদ্য এনগেজড হয়েছে এদেরকেও কে বলা হয় বাগদত্তা বলা হয় বাংলায় আর এদেরকে ইংরেজিতে ফায়েন্স বলা হয় তাহলে মাই ফায়েন্স মানে আমার বাগদত্তা মেয়েকে বোঝাচ্ছে মূলত এখানে ইজ আমার বাগদত্তা মেয়েটি হচ্ছে বোধ অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ নাইস অ্যান্ড নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ আমাদের একটু পরিচিত পরিচিত মনে হয় আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে যাই এটা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ তাই দেখো আমরা ওখানে না যাই মাই ফায়েন্স ইজ বহু অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনসিডারেট দেখো বহু এখানে তিনটা তত্ত্ব একসাথে যুক্ত হচ্ছে বলতেছে যে আমার বাগদত্তা মেয়েটি দেখতে খুব সুন্দরী খুবই মেধাবী কনসিডারেট মানে কি জানো সহানুভূতিশীল যারা জানো না একটু খেয়াল করো সহানু সরি সহানু গতিশীল সহানুভূতিশীল তাহলে দেখো তাহলে একজন মানুষ সম্পর্কে একজন মেয়ে সম্পর্কে তিনটা তথ্য দেওয়া হচ্ছে তাও আবার সিরিজ আকারে তাহলে দেখো তখন কী কী ইউজ করতে হবে বোধ অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফায়েন্স ইজ অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ একটা অ্যাজেক্টিভ সুন্দরী অ্যান্ড এটার পরেও সেম হওয়ার কথা ইন্টেলিজেন্ট মেধাবী এটাও অ্যাজেক্টিভ কারণ একটা গুণ বোঝাচ্ছে এরপর অ্যাজ ওয়েল এজ আরেকটা তথ্য দেওয়া হচ্ছে কনসিডারেট সহানুভূতিশীল এটাও একটা অ্যাজেকটিভ কারণ এটাও একটা গুণ তাহলে তিনটাই একই স্ট্রাকচার গেছে বোধের পরেও অ্যাজেকটিভ এর পরেও অ্যাজেক্টিভ অ্যাজ ওয়েল এস এর পরেও অ্যাজেক্টিভ তার মানে প্যারাল স্ট্রাকচার মেনটেন করছে কারণ বোদের পরেও এজেকটিভ অ্যান্ডের পরেও এজেকটিভ অ্যাজ ওয়েল এজ এর পরেও অ্যাজেকটিভ এরপর দেখো নট অনলি বাটলসো আমরা সবচেয়ে বেশি এটাই দেখি এবং আমরা এটা ব্যবহার করতে করতে অভ্যস্ত কিন্তু জানতাম না যে এটা প্যারালের স্ট্রাকচার মেনটেন করে কিন্তু আমরা এটা অনেক আগে থেকেই ব্যবহার করে আসতেছি রাইটিং পার্টে বলো বা যে কোনো প্যাসেজে বলে এটা আমরা অনেকবার পড়েছি তাহলে দেখো নট অনলি ডট বাটলসো নট অনলির পরে যেই স্ট্রাকচার হবে বাটলসোর পরেও সেই স্ট্রাকচার হবে আমরা একটু এক্সাম্পল করে দেখি দি প্রোগ্রাম প্রোভাইডস নট অনলি থিওরিটিক্যাল ক্লাসেস এই প্রোগ্রামটি সরি প্রদান করে নট অনলি থিওরিটিক্যাল ক্লাসেস তাহলে এখানে কি স্ট্রাকচার মেনটেন করছে আমরা একটু দেখি তো থিওরিটিক্যাল অ্যাক্টটা হচ্ছে অ্যাজেক্টিভ মানে হচ্ছে তাত্ত্বিক আর ক্লাসেস হচ্ছে কি ক্লাস ম্যানেচার নাউন তাহলে অ্যাজেটিভ নাউন এই স্ট্রাকচার মেনটেন করছে বাটলসুর পরেও একই স্ট্রাকচার মেনটেন করতেই হবে কম্পালসারি কারণ প্যারালিজমের নিয়মটা হল এটাই যে নট অনলির পরে যেটা বসবে যে স্ট্রাকচার মেনটেন করবে বাটলসুর পরেও একই স্ট্রাকচার মেনটেন করতে হবে একই অর্থবোধক তাহলে দেখো নট পর পরপর কোন স্ট্রাকচার গেছে অ্যাজেটিভ প্লাস নাউন মানে অ্যাজেটিভ এরপর নাউন এবার বাট অলসো পরীক্ষা আসে আমরা দেখি বাটোলসো প্র্যাকটিক্যাল ট্রেনিং তাহলে প্র্যাকটিক্যাল কি এটা কোন পার্সন অফ স্পিচ অবশ্যই প্র্যাকটিক্যাল মানে কি ব্যবহারিক আচ্ছা এগুলো যে এজেকটিভকে আমরা বুঝলাম কোনো শব্দের শেষে ইংরেজিতে যখন সি এ এল বা সি বাদ দি এ এল কোনো শব্দের শেষে যখন ইংরেজিতে কোনো শব্দের শেষে যখন ইংরেজিতে এল দেখবা নিরানব্বই পারসেন্ট এটা কে হয় অ্যাজেক্টিভ হয় একটু কয়েকটাতে ভিন্নতা রয়েছে এগুলো আমরা পরবর্তী অনেকগুলো কাজ আমার বলা হবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নিরানব্বই শতকর নিরানব্বই ক্ষেত্রে তোমার প্রায় এল থাকলে অ্যাজেক্টিভ হয় তার মানে সেটা হচ্ছে এখানেও এল আছে অ্যাজেক্টিভ অ্যাজ প্লাস নাউন ট্রেনিং এটা একটা নাউন কেন নাউন আইনজী যুক্ত ভারতের সাথে যখন আইনজী যুক্ত হয় সেটা নাউনের কাজ করে সেটা কিসের কাজ করে নাউনের অর্থাৎ জেরান বলি বা পার্টিসিপাল বলি হোয়াট এটা নাউনের কাজ করে কেশের কাজ করে নাউনের কাজ করে যেহেতু আইএনজি যুক্ত তাহলে অ্যাজেটিভ প্লাস নাউন নটলির পরেও অ্যাজেটিভ প্লাস নাউন বাটলসোর পরেও অ্যাজেটিভ প্লাস নাউন তাহলে তো প্যারাল প্যারালাল স্ট্রাকচার মেনটেন করছে তার মানে প্যারালালিজম ঠিক আছে দেখো নটলনির পরেও একই স্ট্রাকচার বাটলসুর পরেও একই স্ট্রাকচার তাহলে এটাও ঠিক আছে এবার দেখো দি নিউ মডেলস আর নতুন মডেলগুলো হচ্ছে নট অনলি লেস এক্সপেন্সিভ নট অনলি লেস এক্সপেন্সিভ বাট অলসো মোর অফিশিয় নতুন মডেলগুলা নট অনলি আছে লেস এক্সপেন্সিভ লেস এটা একটা ডিটার্মিনার একটা কি ডিটার্মিনার দিদি আমরা মনে রাখি ডিটার্মিনার নিয়ে আমরা বেসিক কাশে বেশ আলোচনা করেছি তাহলে লেস মানে কি হচ্ছে ডিটার্মিনার একটা এরপর হচ্ছে অ্যাজেক্টিভ এক্সপেন্সিভ এটা হচ্ছে কি এটা না বুঝলেও কোনো শব্দের শেষে ইংরেজিতে যখন এস আই ভি ই দেখব কি দেখব এস আই ভি ই আমি কিন্তু অনেকগুলো এখানে বলে দিচ্ছি যে এ এল দেখলে কি বলবো আইসি দেখলে কি বলবো এটা হচ্ছে এস আই ভি যখন কোনটা শব্দের শেষে ইংরেজিতে দেখব চোখ বন্ধ করে বলবো সেটা কি অ্যাজেকটিভ তাহলে দেখো তো ডিটারমিনারের পর অ্যাজেকটিভ আছে তার মানে বাটলসোর পরেও ডিটারমিনারের পর অ্যাজেকটিভ আসে এমন কোনো কিছু আমাকে বলতে হবে তাহলে দেখো নট অনলি লেস এক্সপেন্সিভ বাটলসো মোর ইফ অ্যাফিশিয়েন্ট তাহলে এটা কি ওটারকে ওই স্ট্রাকচারকে মেনটেন করে আমরা একটু দেখি মোর হচ্ছে একটা ডিটার্মিনার মোর একটা কি ডিটার্মিনার আমরা ডিটার্মিনারের পরিচয় নিয়ে অনেকগুলো ক্লাস করব। তাহলে মোর হচ্ছে একটা কি ডিটারমিনার আর অ্যাফিসিয়েন্ট এটা কি অ্যাজেক্টিভ কেন এজেকটিভ অ্যাফিসিয়েন্ট মানে কি জানো এফিশিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা আর এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ 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 তাই দক্ষ একটু মানুষকে গুণ বা কোনো কিছুর গুণকে বোঝানো হচ্ছে না এটা হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে ডিটার্মিনার প্লাস অ্যাজেকটিভ ডিটারমিনার প্লাস অ্যাজেকটিভ তার মানে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করছে কারণ নট পরেও যেমন হওয়া উচিত বাটলসের পরেও ঠিক একই রকম হতে হবে তাহলে নটনলির পরে ডিটার্মিনার প্লাস অ্যাজেকটিভ বাটলসুর পরেও রিটার্ন প্লাস পজিটিভ তাহলে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করছে দেখো নট ডট ডট বাট এটা একটু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা আমরা খুব কমই দেখেছি আগে এক্সারসাইজ করলে আমরা বুঝবো তাহলে দেখো তার মানে এখানে বোঝা যাচ্ছে নটের পরপর যেই স্ট্রাকচার হবে বাটের পরপরও একই স্ট্রাকচার হবে আমরা এক্সাম্পল করি অ্যাকর্ডিং টু দা করোনার এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ করোনার করোনার মানে হচ্ছে সব পরীক্ষক বলে থাকে বাংলায় সব পরীক্ষক সব পরীক্ষক সব পরীক্ষক আমরা নাও বুঝতে পারি সব মানে বুঝি আমরা সব মানে হচ্ছে মরদেহকে বলে মরদেহ মৃত মানুষকে সব বলে তাহলে সব পরীক্ষক মানে যারা মরা মানুষের যেই মানুষগুলো মারা গেছে তাদের দেহ নিয়ে রিচার্জ করে আমরা এগুলো কি আমাদের দেশের ভাষায় ময়নাতদন্ত বলি ময়নাতদন্ত কোনো একজন মানুষ যখন খুন হয় হত্যার শিকার হয় তাদেরকে পোর্স ম্যাটমে নেওয়া হয় ময়নাতদন্তে বা মর্গে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এটাকে আমরা ফরেন্সিক ল্যাব বলে থাকি মানে ফরেনসিক পরীক্ষা ফরেন্সিক টেস্ট এই যারা এই ফরেন্সিক টেস্টের কাজ করে এদেরকে ইংরেজিতে বলা হয় করোনার সব পরীক্ষক এরা ওই যে আমরা জল্লাদ বলে থাকি অনেক সময় আমাদের গ্রামের বাসায় এ এরা হচ্ছে করোনার যারা লাশ নিয়ে বা রিচার্জ করে তাই এখন তো করোনার সব পরীক্ষকের মতে সে ডায়েট সে মারা গিয়েছিল নট তাহলে নট আছে অফ ইঞ্জুরিস এরপর দেখতে পাচ্ছি বাট আছে তার মানে এই স্ট্রাকচার যায় না একটা কোরিলেশন হয় না নট এখন বাটা তাহলে নটের পর যেই স্ট্রাকচার হবে বাটের পরেও একই স্ট্রাকচার হতে হবে তাহলে বলা হচ্ছে সে মারা গিয়েছিল নট অফ ইঞ্জুরিস নট অফ ইঞ্জুরিস যে আঘাতের কারণে নয় বাট অফ হার্ট অ্যাটাক তাহলে এখানে যে স্ট্রাকচার গেছে একটা প্র্যাপজিশন দিয়ে শুরু করে নাউন দিয়ে শেষ করছে তাহলে একটা প্র্যাপোজিশন দিয়ে শুরু করছে নাউন দিয়ে শেষ করছে হার্ট অ্যাটাক এটা হল প্রোডাক্টের নাউন ফ্রিজের মতো হার্ট কি পুরোটা একটা নাউন ফ্রেজ এখানে নাউন দিছে আর একটা নন ফ্রেজ দিছে আর কি তাহলে কিন্তু প্রায় দিয়ে শুরু হয়েছে কিনা দেখো তো অবশ্যই হয়েছে তার মানে প্যারালার স্ট্রাকচার মেনটেন করছে তাহলে অ্যাকর্ডিং টু দ্য করোনার সে ডায়েট সে মারা গিয়েছিল নট অফ ইঞ্জুরিস আঘাতের কারণে মারা যায়নি বাট অফ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে আচ্ছা এরপরটা দেখি তাহলে এখানে প্যারালার স্ট্রাকচার কী করছে মেনটেন করছে এরপরটা দেখো দি অফিস দ্যাট আই ওয়াজ অ্যাসাইন্ড য়াজ নট বাট তার মানে কোরিলেশন রয়েছে তাহলে নটের পর পর যেই স্ট্রাকচার হবে বাটের পর পরও এক স্ট্রাকচার হতে হবে আমরা একটা দেখি নট লার্জ যেই অফিসে সে যোগদান করেছিল সেটা নট লার্জ অ্যান্ড চেয়ারফুল লার্জ অ্যান্ড চেয়ারফুল তাহলে এখানে কী স্ট্রাকচার মেনটেন করছে দেখো তো এখানে আবার অ্যান্ড দিয়ে কী করো না জাজ করো না কারণ এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা একটু ক্রিটিক্যাল দেখো এখানে মূল যে কুরিলেটিভ কনজাংশন সেটা হচ্ছে নট এবং বার্ট এখানে অ্যান্ড দিয়ে আবার ওখানে কুরিলেশন করা ভিতরে ভিতরে মানে হচ্ছে প্যারালেল প্যারালেলের ভিতরে প্যারালেল প্যারালেলিজমের ভিতরেই প্যারালেলিজম একটু খেয়াল করো নট লার্জ অ্যান্ড চেয়ারফুল এটা পুরোটাই একটা ধরি আমরা প্রথমে এই পুরোটা আমরা অন্যভাবে বর্ণনা করব। এটা পুরোটাই একটা তাহলে নটের পরে যেমন হওয়া উচিত বাটের পরেও তেমন হওয়া উচিত তাহলে দেখো তো নটের পরে আছে লার্জ অ্যান্ড চেয়ারফুল লার্জ হচ্ছে একটা কি অ্যাজেকটিভ কেন এজেকটিভ আকার বোঝাচ্ছে বড়ও বোঝাচ্ছে চেয়ারফুল মানে কি প্রফুল্ল এটাও একটা এজেকটিভ অবস্থাকে বোঝাচ্ছে তাই দুটা এক্সেকটিভ তাহলে নটের পর দুটা এক্সেকটিভ যুক্ত আছে অ্যান্ড ডি বাটের পর কি অ্যান্ড ডি দুটো এজেকটিভ যুক্ত আছে অ্যান্ড আসে এটার মতো এটার সাথে মিলছে অ্যান্ড আসে অ্যান্ড আসে এবার এখানে যাচ্ছে স্মল এটাও একটা অ্যাজেক্টিভ কেন সাইজ বোঝাচ্ছি বা আকার আমরা বলছিলাম না অ্যাজেটিভ কি যে দোষ গুণ আকার আকৃতি আকার আকৃতি এখানে আকার বোঝাচ্ছে তাই অ্যাজেকটিভ অ্যান্ড আছে এরপর ডার্ক ডার্ক মানে হচ্ছে কি অন্ধকার এটা একটা অ্যাজেকটিভ অন্ধকার এটাও একটা কি অ্যাজেকটিভ কেন এজেকটিভ অবস্থাকে বোঝাচ্ছে আলোকিত নাকি অন্ধকার এটা অবস্থাকে বোঝাচ্ছে এই জন্য এটাও অ্যাজেকটিভ তাহলে দেখো তো নোটের পরে দুটা অ্যাজেক্টিভ আছে অ্যান্ড দিয়ে যুক্ত আছে বাটের পরেও দুটা অ্যাজেক্টিভ আছে অ্যান্ড দিয়ে যুক্ত আছে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করছে অবভিয়াসলি করছে এবার ভিতরে প্যারালালটা কি ভিতরে প্যারালালটা দেখো অ্যান্ড আছে অ্যান্ডের আগে অজেক্টিভ পরে এজেকটিভ অ্যান্ড আছে অ্যান্ডের আগে অজেকটিভ পরে এজেকটিভ দুইটা প্যারালাল একসাথে আই রিপিট নটের পর পর যেই স্ট্রাকচার হওয়া উচিত বাটের পর পরও একই স্ট্রাকচার হওয়া উচিত তার এখন হয়েছে অবশ্যই হয়েছে কারণ নটের পরে দুটা এজেকটিভ আছে দুটা অ্যান্ড দিয়ে যুক্ত আছে বাটের পরেও দুটা অ্যাজেক্টিভ আছে অ্যান্ড দিয়ে যুক্ত আছে আবার দেখি ভিতরে কী হয়েছে ভিতরে হচ্ছে অ্যান্ড দ্বারা যখন যুক্ত থাকবে থাকবে আমরা একটু আগেই পড়েছি আগে যেটা হবে পরেও সেটা হবে আগে অজেকটিভ পরে এজেকটিভ এখানে অ্যান্ড আছে আগে অজেক্টিভ পরে এজেক্টিভ দুইটা প্যারালাল স্ট্রাকচার একই সাথে মেনটেন করছে এরপরে দেখো প্যারালাল স্ট্রাকচার ইন সিরিজ মানে তালিকা আকারে প্যারালাল স্ট্রাকচার কীভাবে হয় সরি দেখো কোনো সেন্টেন্সে কমা এটা বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো সেন্টেন্সে কমা অ্যান্ড দেন সেমিলার টু কী কী বললাম কোনো সেন্টেন্সে কমা অ্যান্ড দেন সেমিনার টু এই যে ওয়ার্ডগুলো তারা যখন ইথায় দ্বারা যখন একাধিক ওয়ার্ড যুক্ত হবে কী যুক্ত হবে একাধিক ওয়ার্ড যখন যুক্ত হবে এদের পূর্বে এবং পরে এদের শুরুতে এবং শেষে একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার মেনটেন করতে হবে কী কী দ্বারা কমা দ্বারা অ্যান্ড দ্বারা দেহেন দ্বারা টু দ্বারা এই দুই দিকে যখন দুটো স্ট্রাকচার দেওয়া হবে দুটা একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার হতে হবে আই মিন অর্থাৎ এক পাশে যদি নাউন ফ্রেশ থাকে অপর পাশেও নাউন ফ্রেশ হবে এক পাশে যদি অনলে নাউন থাকে অপর পাশেও অনলে নাউন হবে আমরা এক্সাম্পল করলে আরও বেশি ক্লিয়ার হব দেখো শি লাইকস সে পছন্দ করে টু ফিশ মাছ ধরতে টু ফিশ মানে মাছ ধরা বলেছে টু সুইম সাঁতার কাটতে অ্যান্ড টু সার্ফ সার্ফ হচ্ছে সার্ফিং বলতে আমরা একটা অভ্যস্ত সার্ফিং বলি ওই যে কক্সবাজার যারা গেছে আমরা বা আদার্স কোনো বিচে আমরা দেখতেও পারি মুভি বা টেলিভিশনে তোমার সমুদ্রের ঢেউয়ের তালে ছোটো ছোটো কতগুলো বোটের বোট সদ্দিশ বোটের মতো বোট নয় ছোটো ছোটো কতগুলো বোটের মতো ঢেউয়ের তালে কী করে এরা খেলে প্লে করে এগুলা কি কি বলে সার্ফ তাহলে এই এটা হচ্ছে একটা বার্ফ এখানে তাহলে দেখো তো এখানে সে লাইক্স সে পছন্দ করে টু ফিশ তাহলে টু দেওয়া আছে এরপর ফিস দেওয়া এখানে দেখো তো এখানে আমাদের এখানে আমাদের মূল যেটা দেখার বিষয় সেটা কি কমা দেখো কমা দেওয়া আছে এরপর অ্যান্ড দেওয়া আছে তাহলে এখানে কি বলা ছিল কমা অ্যান্ড দ্যান সিমিলার টু এগুলোর দ্বারা বাম পাশে যেমন হবে ডান পাশেও তেমন হবে তাহলে কমা দেওয়া এই এ পাশে যেটা হবে ডান পাশে সেটা হবে অ্যান্ড দেওয়া এই এ পাশে যেটা হবে ডান পাশে সেটা হবে তাহলে দেখো কমার বাম পাশে আছে টু প্লাস বা বেস ফর্ম টু ফিস টু প্লাস বা বেস ফর্ম টু সুইম অ্যান্ড টু প্লাস বা বেস ফর্ম একই স্ট্রাকচার মেনটেন করছে অবশ্যই করছে একই স্ট্রাকচার কি করছে দেখো একই স্ট্রাকচার অবশ্যই মেনটেন করছে কারণ টু ফিশ টু সুইম টু সার্ভ কমা আছে অ্যান্ড তারা যুক্ত আছে তিনটাই একই স্ট্রাকচার তার মানে এখানে প্যারালিজম বা প্যারালাল স্ট্রাকচার মেনটেন করছে এরপরে দেখি অ্যান্ড্রিক একজন মানুষের নাম অ্যান্ড্রিক এন্টারড দ্য রোম অ্যানরিক রোমে প্রবেশ করলো কমা দেওয়া আছে সেট ডাউন বসে পড়লো অ্যান্ড দেওয়া আছে অপেন্ড হিস বুক এবং তার বই করলো দেখো তাহলে কমা দেওয়া আছে অ্যান্ড দেওয়া আছে যেগুলো যুক্ত থাকবে সবগুলো একই স্ট্রাকচার হতে হবে একই রকম হতে হবে যেমন দেখো অ্যান্ড্রিক অ্যান্টার দ্য রুম অ্যান্টার দ্য রোম রোমে প্রবেশ করলো এটা দেখো তো এখানে এই অ্যান্টার দ্য রোম এটা দেখো তো এটা কোন ফর্মে আছে বি টুতে আছে বা ফার্স্ট টেন্স আছে বি টুতে আছে কমার এই পাশেও বি টু হতে হবে স্যাট ডাউন তাহলে এই স্যাট এটা কোন ফর্মে আছে অবশ্যই বি টুতে আছে স্যাট কারণ সিট স্যাট স্যাট এটাও ভিটিউ তো আছে এরপর অ্যান্ডের বাম পাশেও ভিটিউ হতে হবে পা অ্যান্ডের ডান পাশেও ভিটিউ হতে হবে কারণ এন্ডের বাম পাশে ভিটু আছে তাহলে ও প্যান্ট এটা কোন ফর্ম ভিটু তাহলে কমার বাম পাশে ভিটু আছে তাই কমার ডান পাশে ভিটু হয়েছে অ্যান্ডের বাম পাশে ভিটু আছে তাই অ্যান্ডের ডান পাশে ভিটু হয়েছে প্যারাল স্ট্রাকচার মেনটেন করছে অবশ্যই করছে কারণ দুই দিকেই একই স্ট্রাকচার দুই দিকেই একই টান্স মেনটেন করে গেছে এরপর দেখি আমরা নোট খুবই গুরুত্বপূর্ণ একটা নোট সেটা হচ্ছে যদি সেন্টেন্সে এক একটি ক্লজ এক এক সময়কে নির্দেশ করে তখন প্যারালিজমের নিয়ম অনুসরণ করার প্রয়োজন নেই আমরা এতক্ষণ যা পড়েছি সবগুলোতেই বলেছি যে এরকম হলে প্যারালাল হবে এগুলো থাকলে প্যারালাল হবে মানে প্যারালিজম মেনটেন করতে হবে এই পাশে একরকম থাকলে ডান পাশে একরকম হবে এখানে কারণে নোটে বলতেছে দেখো নোটি যেটা বলতেছি যদি সেন্টেন্সে এক একটি ক্লসে এক একটি ক্লসে এক এক সময়কে নির্দেশ করে সময় মানে কি টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সে একাধিক ক্লজ রয়েছে এবং ক্লজগুলো আলাদা আলাদা টেন্স আলাদা আলাদা সময়কে নির্দেশ করতেছে আলাদা আলাদা সময় মানে একটা ক্লজ বর্তমান সময়কে নির্দেশ করতেছে আর একটা ক্লজ অতীতকে নির্দেশ করতেছে বা আরেকটা ক্লজ ভবিষ্যৎকে নির্দেশ করতেছে এরকম যখন ভিন্ন ভিন্ন টেন্স থাকবে তখন প্যারালাল স্ট্রাকচার তাহলে প্যারালিজম এর নিয়ম অনুসরণ করার প্রয়োজন নেই তার মানে প্যারালিজম ওখানে আর প্রয়োজন নেই আমরা একটু উদাহরণ করলে বুঝতে পারবো রাফি ইজ আ সিনিয়র রাফি হচ্ছে একজন অগ্রজ সিনিয়র এরপর কমা দেওয়া আছে তার মানে আমরা জানতাম যে কমা থাকলে একই পাশে অর্থাৎ কমার বাম পাশে যে স্ট্রাকচার ফলো করব। ডান পাশেও একই স্ট্রাকচার ফলো করতে হবে কিন্তু দেখো এখানে স্টাডিজ এভরিডে প্রতিদিন পড়ালেখা করে এরপর অ্যান্ড আছে। তার মানে এই এন্ডের বাম পাশে যেটা ছিল ডান পাশে সেটা হতে হবে না কিন্তু দেখা যাচ্ছে এখানে উইল গ্রেজুয়েট আর সেমিস্টার অল তার মানে এখানে একই স্ট্রাকচার ফলো করা হয়নি কেন হয়নি এটা কি মিস্টেক ছিল না কেন মিস্টেক ছিল না এখানে একই টেন্স বলা নেই আলাদা আলাদা টেন্সের কথা বলা হচ্ছে দেখবেন দেখো ডাফি ইজ আর ইজ দিয়ে সিম্পল কথাকে বোঝানো হচ্ছে স্টার ইজ প্রতিদিন পর লাগে করে প্রতিদিন রেগুলার একটা অভ্যাসগত কর্ম হ্যাভিচুয়াল ফ্যাক্টরের মধ্যে পড়তেছে একই টেন্সের মধ্যে যাচ্ছে না এরপর অ্যান্ড এন্ডের পরে কি হচ্ছে উইল রয়েছে উইল গ্র্যাজুয়েট সেমিস্টার আলি এটা একটা টেন্স এটা একটা টেন্স এটা একটা টেন্স তিনটা আলাদা আলাদা সময়কে নির্দেশ করতেছে যখন এমন হবে তখন তোমাকে আর কমা বা অ্যান্ড থাকা সত্ত্বেও প্যারালার স্ট্রাকচার মেনটেন করা করতে হবে না প্রয়োজন নেই এরপরটা দেখো সি নেভার হ্যাজ ডান হ্যাজ ডান কোন টেন্সের প্রতীক অবশ্যই পারফেক্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের প্রতীক হচ্ছে কি হ্যাজ ডান কারণ হ্যাজ প্লাস ভিতরে আছে এরপর এর পরেও হ্যাজ প্লাস ভিতরে হওয়ার কথা না কিন্তু এখানে দেখা যাচ্ছে শি উইল নেভার ডু এনি ওয়ার্ক তাহলে উইল দিয়ে নেভার ডু ওয়ার্ক হচ্ছে সে নেভার শি নেভার হ্যাজ ডান সে কখনো কাজ শেষ করে করেনি এন্ড এবং শি উইল নেভার ডু এনি ওয়ার্ক এবং সে কখনোই করবে না তাই দেখো এন্ডের দুই পাশে কিন্তু আমরা বলছিলাম যে একই স্ট্রাকচার ফলো করতে হবে কিন্তু এখানে করা হয়নি কেন করা হয়নি টেন্সের তারতম্য রয়েছে এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট আর এখানে আছে কি উইল ডু ফিউচার পারফেক্ট সরি সরি ফিউচার টেন্স এফ ইউ টি ইউ আর এই ফিউচার টেন্স রয়েছে এখানে তাহলে এখানে কি টেন্সের একই আছে টেন্স একই আছে নাই তাই এই জন্য একই স্ট্রাকচার ফলো করা যাচ্ছে না এমন এখানে প্রয়োজনও নেই কারণ টেন্সের পার্থক্য রয়েছে তাই নোট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দেখা যায় একাধিক ক্লজ রয়েছে এবং ক্লজগুলো ভিন্ন ভিন্ন সময়কে বা ভিন্ন ভিন্ন টেন্সকে নির্দেশ করতে তখন তখন সেখানে আমাদের প্যারালালিজম মেনটেন করার বা প্যারি প্যারালাল স্ট্রাকচার ফলো করার প্রয়োজন নেই